হোম সুইট হোম মানে গৃহ সুমিষ্ট গৃহ এখানে ছবিতে আছে একটা ওয়ার্ম আপ কী বলেছে লুক অ্যাট রিয়াস হোম লেভেল দ্য রুমস একটা ছবি দিয়েছে কটা কটা ঘর আছে এবং রিয়ার বাড়িতে কী কী আসে সেটা একটা ছবি মধ্যে দিয়েছে শুরু করি অল নিড উই অল নিড এ হাউস টু লিভ ইন আমাদের প্রত্যেকেরই একটা বাড়ি দরকার বাস করার জন্য এ হাউস প্রোটেক্ট প্রোটেক্ট আস ফ্রম হিট কোল্ড অ্যান্ড রেইন একটা বাড়ি আমাদের কী করে তাপ ঠান্ডা এবং বৃষ্টি থেকে রক্ষা করে এর প্রোটেক্টস আস ফ্রম থ্রাইভস অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমালস টু এটা বন্যপ্রাণী এবং চোদ্দের হাত থেকেও আমাদেরকে রক্ষা করে টাইপস অফ হাউসেস বাড়ি বিভিন্ন ধরনের হতে পারে সেই ভাগগুলো পিপল লিভ ইন ডিফারেন্ট টাইপস অফ হাউসেস লোকরা বিভিন্ন ধরনের বাড়িতে বাস করে মোস্ট পিপল ইন সিটিস অ্যান্ড টাউন্স লিভ ইন কাক কাঁচা হাউস পাক্কা হাউজেস মেড অফ বিক্স স্টোনস সিমেন্ট উড অ্যান্ড স্টিলস স্টিল বোঝে যে বেশিরভাগ শহরের লোকেরা কী করে পাকা বাড়িতে বাস করে যেটা কি না ইট পাথর সিমেন্ট কাঠ এবং স্টিলের তৈরি মানে লোহার তৈরি পাক্কা হাউজেস ইনক্লুড ব্যাঙ্গলোস অ্যান্ড অ্যাপার্টমেন্টস পাকা বাড়ি বলতে পাকা বাড়ির মধ্যে কী থাকে ব্যাঙ্গলো বাড়ি এবং অ্যাপার্টমেন্ট থাকে অ্যাপার্টমেন্টও থাকে মানে বাংলো বাড়ি কাকে বলবো যার প্রাচীরটা দেওয়াল মানে ঘরের প্রাচীরটা অন্য একটা বাড়ির সঙ্গে অ্যাটাচ নয় মানে এক আলাদা কিন্তু অ্যাপার্টমেন্ট কি একটা বড়ো বিল্ডিংয়ের মধ্যে অনেকগুলো বিল্ডিং থাকে মানে অনেকগুলো বাড়ি থাকে সেটাকে বলে অ্যাপার্টমেন্ট দিস আর ভেরি স্ট্রং এগুলো খুব শক্তিশালী হয় মানে এগুলো খুব শক্তিশালী হয় এ ব্যাংলো ইজ এ হাউস দ্যাট নট শেয়ার আউটসাইড ওয়ালস উইথ অ্যানাদার হাউস অর বিল্ডিং হচ্ছে বাংলা বলতে কী বোঝায় বাড়ি বাংলা বাড়ি বলতে সেই রকম একটা বাড়ি বোঝায় যার যে পাচিগুলো অন্য বাড়ি বা অন্য বিল্ডিংয়ের সঙ্গে এক নয় মানে আলাদা আলাদা সেপারেট থাকে অন্য বাড়ি থেকে আলাদা আসে অ্যাপার্টমেন্ট আর হাউজেস কন্টেন ইন মাল্টিস্টোরি বিল্ডিংস অ্যাপার্টমেন্ট একে বলবো বড়ো একটা বিল্ডিং অনেক তালা আছে সেখানটায় যে মানে আলাদা আলাদা বাড়ি তাদের যেমন কী বলবো অ্যাপার্টমেন্ট বলবো এবার কী বলেছে এখানটায় সাম পিপল ইন সিটিস অলসো লিভ ইন মেক শিফট হাউজেস মেড অফ কার্ডবোর্ডেড কার্ডবোর্ড টিন অ্যান্ড প্লাস্টিক বলছে কিছু কিছু লোক শহরেও বাস করে শিফট হাউস মেকশিফ্ট হাউস মানে কার্ডবোর্ড টিন প্লাস্টিক এই ধরনের যে বাড়িগুলো হয় সেগুলোতেও বাস করে পিপল ইন ভিলেজ লিভ ইন সিম্পল হাউসেস মেড অফ বাম্বু মাঠ উডস উড অ্যান্ড স্ট্র গ্রামের লোকেরা কোন বাড়িতে বাস করে সাধারণ লোকরা সাধারণ বাড়িতে বাস করে কিসে তৈরি এগুলো বাঁশ কাঠ এবং খড় এবং তার সঙ্গে মাটি যাকে বলি সেটাতে তৈরি সাজ হাউজেস আর কাঁচা হাউজেস কলহাট এই ধরনের কাঁচাবাড়িকে বলা হয় হাট কুড়িঘর দিস আর নট ভেরি স্ট্রং এগুলো খুব একটা শক্তিশালী নয় দিস ডেস মোস্ট ভিলেজে ভিলেজেস অলসো হ্যাভ পাক হাউজেস লাইক বাংলোস এখন এখনকার দিনে বা এই দিনগুলোতে বেশিরভাগ গ্রামে বাড়িগুলো কিছু কিছু বাড়ি কিছু পাক্কা বাড়ি আছে যে বাংলো টাইপের পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড লিভ ইন ডিফার বলছে হাউস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পৃথিবীর বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকম বাড়ি আছে সেগুলো বাড়ির কথা বলে সেখানটা দেখা যাক পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড লিভ ইন ডিফারেন্ট টাইপস অফ হাউজেস বলছে পৃথিবীতে বিভিন্ন জায়গার লোকেরা বিভিন্ন রকম বাড়িতে বাস করে দ্য কাইন্ড অফ হাউস পিপল লিভ ইন ডিপেন্ডস অন দ্য ক্লাইমেট অ্যান্ড দ্য বিল্ডিংস ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল অ্যাট এ প্লেস ওই লোকেরা যেখানে বাস করে সেখানকার প্রাকৃতিক যে মানে উপাদান অর্থাৎ মাটি বা এই টাইপের যে প্রাকৃতিক সম্পদ সেগুলো এবং তার সঙ্গে কি যেগুলো জিনিসপত্র পাওয়া যায় আর তার সঙ্গে পরিবেশ কীরকম তাপমাত্রা মানে এরকম পরিস্থিতি মানে আবহাওয়াটা আবহাওয়া এবং যেরকম জিনিসপত্র পাওয়া যায় তার উপর নির্ভর করে বাড়ির লোকেরা বাড়ি তৈরি করে সেগুলো জিনিস দিয়ে এখানে একটা ছবি দিয়েছে এসে হিউম্যান লিভিং কেপস প্রাচীন লোকেরা গুহায় বাস করত আচ্ছা এবার দেখা যাক সাম পিপল সাম হাউজেস আর বিল্ড অন স্লিটস অন স্লিটস টু হোল্ড দেম হাই অ্যাবাব দ্য গ্রাউন্ড কিছু বাড়ি কতগুলো কাঠি বা তোমার বলতে গেলে একরকম কতগুলো মানে পোল মানে গাছের কাঠের উপর তৈরি করা হয় যেন তাদের মাটি থেকে উঁচু থাকে দে আর ফাউন্ড ইন প্লেস দ্যাট রিসিভ হেভি রে ফল যেখানে খুব বেশি বৃষ্টি হয় সেখানে এই ধরনের বাড়ি দেখা যায় হাউজেস ফ্লোটিং অন ওয়াটার আর কল বোটস যে বাড়িগুলি নৌকার ওপর থাকে জলের উপর যেগুলো ভাসে সেগুলোকে আমরা কী বলবো নৌকা বাড়ি দে আর ফাউন্ড ইন কাশ্মীর অ্যান্ড কেরালা এগুলো কোথায় পাওয়া যায় কাশ্মীর কেরালাতে পাওয়া যায় হাউস মেড অফ ক্লোথস ক্লথস আর কল্ড টেন্টস কাপড় তার নিয়মিত বাড়ি কামাই করবো তাও বলবো দে আর মোস্টলি ফাউন্ড ইন ডেজার্ট অ্যান্ড ক্যান বি মুভড ইজিলি বলছি এগুলো কোথায় পাওয়া যায় এ সাধারণত মরুভূমিতে পাওয়া যায় এবং এগুলোকে যত নিয়ে যাওয়া যায় হাউজ মেড অফ ব্লকস অফ স্নো আর কল্ড ইগলুস বলছে বরফের যে ব্লক দ্বারা নির্মিত বাড়ি সেগুলো আমরা কী বলবো ইগ্লু বলবো দে ক্যান অলসো বি ফাউন্ড ইন ভেরি কোল্ড রিজনস এগুলো ঠান্ডা অঞ্চলে এগুলো পাওয়া যায় এ হাউস অন উইল হুইলস ইস কল্ড এ ক্যারাভ্যান যে বাড়িগুলো চাকার উপর হয় বা একটি বাড়ি যখন চাকার উপর হয় তখন আমরা কী বলবো তাকে মানে চলতে পারবে এক কথায় তাকে ক্যারাভ্যান বলবো ইট ইজ ইউজ বাই পিপল হু কিপ মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার যারা এক জায়গা থেকে অন্য জায়গায় এরকম যাত্রা করতে থাকে তারা এই সমস্ত গাড়ি ব্যবহার করে বিল্ডিং ম্যাটেরিয়ালস ফর হাউজেস বলছে বাড়ি তৈরি করার বাড়ি নির্মাণ করার জন্য তৈরি করার জন্য কী কী উপাদান দরকার মোস্ট হাউজেস আস আর মোস্ট হাউজেস আর বিল্ড অফ কংক্রিট বিক্স আয়রন স্টিল বেশিরভাগ বাড়িগুলো কী থেকে তৈরি হয় কংক্রিট মানে তোমার হচ্ছে কনক্রিট বিক্স আয়রন স্টিল মানে তোমার হচ্ছে পাথর যা কংক্রিট করে সিমেন্ট করে যাকে কংক্রিট করে সেটা ইট লোহা এবং স্টিল মানে স্টিল এক ধরনের মানে লোহা যেটা কিনা হচ্ছে মরিচে ধরে না কনক্রিট ব্লকস অ্যান্ড ব্রিক্স আর ইউজ টু বিল্ড ওয়ালস অব দ্য হাউস কনক্রিট ব্লক বুঝো তো আর নির্মিত যে ইটের মতো জিনিসগুলো মানে ইটের মতো সেগুলো এবং ইট দিয়ে কী করা হয় পাচি তৈরি করা হয় কিছু কিছু বাড়ির ওয়ালস আর কোটেড উইথ প্লাস্টার টু মেক দেম ওয়াটারপ্রুফ এবং ওয়ালগুলোকে প্লাস্টার করা হয় কী করার জন্য যা জলটা না ঢোকে উড স্টিল অ্যান্ড গ্লাস আর ইউজ টু মেক ডোর অ্যান্ড উইন্ডোজ কী করা হয় কাঠ লোহা এবং কাঁচ এগুলো ব্যবহার করা হয় জানলা দরজা বানানোর জন্য টেকিং কেয়ার অফ আওয়ার হাউস বাড়ির কীভাবে যত্ন নেওয়া যায় উই শুড টেক গুড কেয়ার অফ আওয়ার হাউজেস আমাদের বাড়ি ভালো করে যত্ন নিতে হয় না উচিত এই হাউস শুড হ্যাভ মেনি উইন্ডোজ অ্যান্ড ডোরস একটা বাড়ি অনেকগুলো জানলা এবং দরজা থাকা উচিত উইন্ডোস অ্যান্ড ডোরস লেট ইন সানলাইট অ্যান্ড এয়ার অ্যান্ড লেট লেট আউট স্টেল এয়ার যে জানলা এবং দরজাগুলি কী করে সূর্যের আলো এবং বাতাসকে ঢুকতে দেয় এবং দূষিত বাতাসকে বের করতে দেয় উই শুড কিপ দ্য হাউস নিট অ্যান্ড টাইডি বাই কিপিং থিংস ইন দেয়ার প্লেস যে আমাদের কী করা উচিত আমাদের বাড়িকে পরিষ্কার রাখা উচিত এবং যেখানকার জিনিস সেখানে রাখা উচিত বাইক মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উই শ্যুট ক্লিন অল দ্য রুমস অফ দ্য হাউস টেকি বাড়ির প্রতিটি রুম পরিষ্কার করা উচিত প্রতিদিন ওই মাস শ্রো দ্য ওয়েস্ট ইন ইনএ ইন দ্য ডাস্টবিন আপনাদেরকে অবশ্যই ডাস্টবিনে নোংরা ফেলতে হবে ওই মাস ফুট মেস অন অল উইন্ডোজ অ্যান্ড

অন স্পেশাল ওকেশন লাইক ফেস্টিভ্যাল ওয়েডিং অ্যান্ড বার্থডেস হচ্ছে আমরা আমাদের বাড়িকে বিশেষ অনুষ্ঠান যেমন উৎসব বিয়েবাড়ি এবং জন্মদিনে কী করি সাজাই উই ক্যান ইউজ লিভস ফ্লাওয়ার অ্যান্ড লাইটস টু ডেকোরেট আওয়ার হাউজেস আমাদের বাড়ি আমরা সাজানো কী বার করতে পারি পাতা বার করতে পারি ফুল বার করতে পারি আলো বার করতে পারি সাম পিপল অলসো মেক রঙ্গোলি অন ফ্লোর অ্যান্ড ভেরিয়াস ডিজাইন অন দ্য ওয়ালস টু ডেকোরেট দেয়ার হাউজেস কিছু লোক কী করে রঙ্গোলি বানায় আলপনা যাকে বলি একরকম রঙ্গোলি আলপনা উঠানে দেয় এবং বিভিন্ন রকম ডিজাইন বানায় দেওয়ালে খেতে বাড়ি সাজানোর জন্য হাউস দিয়েছে হাউজেস বাড়ি এখন দুটো চারদি এসে টাইপস অফ হাউজেস কী ধরনের বাড়ি পাওয়া যায় সিটিজ সিটিসে কী ধরনের মানে সড়ক রকম বাড়ি পাওয়া যায় বাংলো অ্যাপার্টমেন্ট মাল্টি স্টোরি বিল্ডিংস মেকশিফট শেল্টারস আর ভিলেজে কী পাওয়া যায় হার্টস অ্যান্ড হার্টস বাংলো এবার হাউস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পৃথিবীর বিভিন্ন জায়গায় যে বাড়ি পাওয়া যায় সেরকম কী কী স্লিট হাউসেস হাউজ অন স্টিক্স দিয়েছে হাউসবোট হাউসেস হাউস অন ওয়াটার টেন্ট হাউস অফ ক্লথস ইগলু হাউস অফ স্নো ক্যারাভান হাউস অফ ওয়েলস বাংলো স্ট্যান্ড অ্যালোন হাউস অ্যাপার্টমেন্ট বিল্ডিং উইথ মেনি হাউসেস তাহলে আমরা বুঝতে পারলাম এখন কী দা আছে গ্রামের মধ্যে শহরের মধ্যে কী দেখা যায় বাংলোরেও দেখা যায় অ্যাপার্টমেন্ট পাওয়া যায় মাল্টি স্টোরি বিল্ডিং পাওয়া যায় তারপরে ওই যে শিফট হাউস শেল্টারগুলো সেগুলো পাওয়া যায় টিনের তৈরি বাড়ি সংস্কৃতি তৈরি আর গ্রামে গিয়ে পাওয়া যায় হাট মানে কুড়েঘর আর বাংলোস আচ্ছা এবার পৃথিবীর বিভিন্ন দিকে যে বাড়িগুলো আছে সেগুলো কী হয় স্লিট হাউজেস মানে যেগুলো হচ্ছে ওই লাঠির উপর বা বলতে গেলে থম্বার উপর বা কাঠের উপর কাঠের গুঁড়ির উপর বাড়ি হয় উঁচু থাকে হাউস বোট নৌকার উপর বাড়ি টেন মানে তোমার হচ্ছে ওই কাপড়ের তৈরি বাড়ি এগুলো মানে বরফের তৈরি বাড়ি ক্যারাভার মানে তোমার চাকার উপর বাড়ি যেটা ঘুরতে পারি বাংলো মানে যেটা একা যে বাড়িটা একা দাঁড়িয়ে থাকে মানে আশেপাশে অন্য বাড়ির সঙ্গে তার তোমার হচ্ছে পাচিটা ম্যাচ করে না অ্যাপার্টমেন্ট বলবো যেটা কিনা অনেকগুলো বাড়ি একটা বড়ো বিল্ডিংয়ের নিচে বা বড়ো বিল্ডিংয়েরও থাকে তো হচ্ছে আমাদের বাড়ি